সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি জাহিদা ফেরদৌস মিম। প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন। শিবগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। নিরাপদ সড়কের দাবিতে শিবগঞ্জে মানববন্ধন। শিবগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‍্যাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপানবাবগঞ্জের শিবগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও নির্মাণ কাজ শুরু হয়েছে চারটি গ্রামীণ সড়কের। শনিবার নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় এলজিডির উপজেলা প্রকৌশলী হারুনর রশিদ, উপসহকারী প্রকৌশলী তহিদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, মনাকসা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম, চক্রীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল মজিদকে সভাপতি ও সোনালী সংবাদের কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে 9 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জালাল উদ্দিন নয়াদিগন্ত, হারুনুর রশিদ ভোরের ডাক, সহ সাধারণ সম্পাদক তারেক রহমান, আজকের পত্রিকা কোষাধ্যক্ষ আমিনুল হক সোনা, জয় জয় দিন, দপ্তর প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান মাহমুদ মিম্পা, জনকণ্ঠ আহসান হাবিব এস এ টিভি, মমিনুল ইসলাম বাবু দিনকাল। চাপানবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে 4 লেনে উন্নীতকরণ ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার ইসরায়েল মোড়ে এই কর্মসূচিতে বক্তব্য দেন আজিজুল হক, ইসমাইল হোসেন সিরাজি, নুরুল ইসলাম নূর সহ অন্যান্যরা। মানববন্ধন থেকে চাপানবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে 4 লেনে উন্নীতকরণের দাবি জানানো হয়। চাপানবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে পলাতক থাকা ফটিক আলী নামে একজনকে আটক করেছে র‍্যাব। শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা। র‍্যাব-5 চাপানবাবগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি চাপানবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপানবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01-316-02-5982 নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।